যখনই আমরা নিজের তুলনা অন্যের সঙ্গে করতে লেগে যাই, তখনই আমরা আর আগে বাড়তে পারি না। কিছু মানুষ সব সময় আমরা এটা ভাবতে থাকি, অন্যের কাছে কত সুখ, অন্যরা কত আনন্দে আছে, অন্যের কাছে কত ধন দৌলত আছে। শুধুমাত্র এই ভাবনার কারণে সেই ব্যক্তির কাছে যা কিছু আছে তারও সে আনন্দ উপভোগ করতে পারে না। এই জন্যই ভগবান আমাদের যাদেরকে যা কিছু দিয়েছে সেটা নিয়েই আমাদের আনন্দে থাকা উচিত। সৃষ্টিকর্তা আমাদের যেমনই তৈরি করেছে সেটা স্বীকার করেই আমাদের খুশি থাকা উচিত। তাতেই আমাদের জীবনের আগে চলার পথ অনেক মসৃণ হবে। সবসময় নিজের খুশি আর ট্যালেন্টকে খুঁজে নিতে হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এরকমই একটা গল্প শোনাতে চলেছি। শুরু করার আগে অনুরোধ করব, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। একটা সময়ের কথা, একটা কাক একটা গাছের ডালে বসেছিল। সেই গাছেরই অন্য একটি ডালে একটি কোকিল বসেছিল। যখন কাকটি কোকিলের দিকে দেখলো, তখন সে মনে মনে বিচার করতে লাগলো, মানে ভাবতে লাগলো। সে ভাবলো, আমি তো কালো আর এও কালো, এর গায়ের রঙও আমার মতন, আমাদের দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই, তাও মানুষকে কত ভালোবাসে। এর আওয়াজ মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে আর আমাকে পাথর মেরে তাড়িয়ে দেয়। কত সুন্দর এর জীবন, মানুষকে কত ভালোবাসে। কোকিলের কাছে তার জীবনের সুখের কথা জিজ্ঞাসা করি। এই কথা ভেবে কাকটি কোকিলের পাশে গিয়ে বসল এবং সে কোকিলকে বলল, কোকিল বোন, তোমার জীবন কত সুন্দর আর কত মজার। এই কথা শুনে কোকিল বলল, কেন কাক ভাই, আমার জীবন তোমার কেন এত মজার লাগছে? তখন কাক কাকের মনের সমস্ত কথা কোকিলকে বলে দিল, সাথে এটাও বলল, কোকিল বোন, ভগবান আমার সঙ্গে অনেক অন্যায় করেছে, যে আমাকে এইরকম বানিয়েছে। যদি আমিও কোকিল হতাম তাহলে কত মজার জীবন আমারও হতো। কাকের কথা শুনে কোকিল বলল, ঠিক আছে, তোমার সঙ্গে ভগবান যখন অন্যায় করেছে তখন তুমি ভগবানের কাছেই যাও, গিয়ে এর বিচার চাও, আর ভগবানকে গিয়ে বলো তোমাকে কোকিল বানিয়ে দিতে। কাকের কোকিলের কথা খুব পছন্দ হলো। সে তৎক্ষণই উড়তে উড়তে কৈলাস পর্বতে পৌঁছে গেল এবং ভগবান শিবের সামনে গিয়ে ভগবান শিবকে বলল, ভগবান, তুমি আমার সঙ্গে এত বড় অন্যায় কিভাবে করলে? কিভাবে তুমি আমাকে একটা কাকের জীবন দিয়েছো? লোক আমাকে দেখলেই পাথর ছুঁড়ে তাড়িয়ে দেয়, আমার কাকা আওয়াজ কেউ পছন্দ করে না, যখনই কিছু আমি বলতে যাই তখনই লোক আমাকে মারে, তার উপরে আমাকে দেখতেও বিশ্রী, আমার গায়ের রং এত কালো, এই কারণের জন্য প্রভু আমার নিজের শরীরের উপর নিজেরই ঘৃণা হয়। কাকের কথা শুনে ভগবান শিব বললেন, কাক, তুমি চিন্তা করো না, চলো আমি তোমার রূপের বদল করে দিচ্ছি, তুমি আমাকে বলো তুমি কি হতে চাও। ভগবান শিবের এই কথা শুনে কাক তাড়াতাড়ি করে বলল, হে ভগবান, আমাকে তুমি কোকিল বানিয়ে দাও, কারণ যখনই ও কিছু বলে তখন মানুষকে অনেক ভালোবাসে। তখন ভগবান শিব বলল, ঠিক আছে, যেমন তোমার ইচ্ছা, কিন্তু তুমি একবার কোকিলের কাছে জিজ্ঞাসা করে নাও, সে তার নিজের জীবন নিয়ে খুশি তো? তখন সেই কাকটি কোকিলের কাছে গিয়ে পৌঁছালো এবং সে কোকিলকে জিজ্ঞাসা করলো, কোকিল বোন, তুমি আমাকে বলো তোমার জীবন নিয়ে তোমার কোনো সমস্যা তো নেই, কারণ তোমার জীবন তো অনেক মজার, তুমি তো তোমার জীবন নিয়ে পুরোপুরিভাবে খুশি থাকবে। কাকের কথা শুনে তখন কোকিল বলল, কাক ভাই, তুমি যেটা বলছো সেটা তো সত্যি, আমি অনেক মিষ্টি কথা বলি, আর আমি যখন কথা বলি তখন মানুষ আমার কথা শোনে এবং পছন্দ করে, কিন্তু দেখতে তো আমি তোমার মতনই কালো, সেটার কি হবে? তখন কাক বলল, আমি কিছু বুঝতে পারলাম না। তখন কোকিল বলল, কাক ভাই, আমি কালো আর দেখতে সুন্দর নই, সেই কারণের জন্যই আমি সব সময় পাতার পেছনে লুকিয়ে থাকি আর কারোর সামনে যেতে চাই না, কারোর সামনে যেতে আমার নিজের লজ্জা হয়, আমার থেকে ভালো জীবন তো হাঁসের, ওর রং কতটা সাদা আর দেখতেও অনেক সুন্দর, ওর জীবন কত সুন্দর, সারাক্ষণ ও জলের মধ্যে সাঁতার কাটতে থাকে, সারা দিন জলে ঘুরতে থাকে, জলের মাছও খেতে পারে, কখনো খাবারের অভাবও হয় না। তখন সেই কাকটি উড়তে উড়তে আবার ভগবান শিবের কাছে পৌঁছে গেল আর ভগবান শিবকে গিয়ে বলল, হে ভগবান, আমি এখন কোকিল হতে চাই না, আমাকে তুমি হাঁস বানিয়ে দাও। তখন ভগবান শিব বলল, ঠিক আছে, আমি তোমাকে হাঁস বানিয়ে দিচ্ছি,
কিন্তু তার আগে তুমি হাঁসের কাছে গিয়ে জিজ্ঞাসা করো তার জীবন নিয়ে তার কোনো সমস্যা তো নেই, সে তার শরীর নিয়ে আর তার জীবন নিয়ে খুশিতে আছে তো। কাক তখন আবার উড়ে উড়ে হাঁসের কাছে গিয়ে পৌঁছালো আর হাঁসকে গিয়ে জিজ্ঞাসা করলো, হাঁস ভাই তোমার জীবন তো কত সুন্দর, কত মজার, তোমার রঙও কত সুন্দর, একদম সাদা, তোমাকে দেখতে মানুষ অনেক পছন্দ করে, সাথে সাথে এত সুন্দর সরোবরে তুমি সারাদিন সাঁতার কেটে এদিক ওদিক ঘুরে বেড়াও, তোমার তো তোমার জীবন নিয়ে কোনো সমস্যা থাকার কথা নয়। কাকের কথা শুনে হাঁস হাসতে লাগলো আর সে কাককে বলল, কাক ভাই আমার জীবন নিয়ে আমার তো সমস্যাই সমস্যা। কাক বলল, সেটা কিভাবে? তখন হাঁস বলল, আমার রং তো সাদা যা সবাই পছন্দ করে, কিন্তু আমার জীবনে সমস্যা অনেক বেশি, আমাকে তো সব সময় জলে সাঁতার কেটে বেড়াতে হয়, সেটা গরম হোক বা ঠান্ডা, ঠান্ডার সময়ে জল প্রচণ্ড ঠান্ডা থাকে আর গরমের সময় অনেক গরম থাকে, তারপরেও আমি সাঁতার কাটি, তার উপরে যখন খুব গরম পড়ে তখন সমস্ত পুকুর নদীনালা শুকিয়ে যায়, মাছের কমি হওয়ার জন্য খাবারেরও অভাব দেখা দেয়, তখন তো না খেয়েই জীবনযাপন করতে হয়, সব থেকে খারাপ জীবন তো আমার, সব থেকে ভালো জীবন তো তোতার হয়, সে তো সবসময় গাছের ডালে থাকে, এত সুন্দর সবুজ রঙের তার শরীর, সারা বছর নানান রকমের ফলের স্বাদ সে পায়, তার জীবন তো অনেক মজার, কখনো তাকে না খেয়ে মরতে হয় না। হাঁসের কথা শোনার পরে কাক আবার উড়তে উড়তে ভগবান শিবের কাছে গিয়ে পৌঁছালো এবং ভগবান শিবকে বলল, প্রভু আমি এখন হাঁস হতে চাই না, আমাকে তুমি টিয়া পাখি বানিয়ে দাও। ভগবান শিব বলল, ঠিক আছে আমি তোমাকে টিয়া পাখি বানিয়ে দিচ্ছি, কিন্তু তুমি তার আগে টিয়া পাখির কাছে গিয়ে জিজ্ঞাসা করো তার জীবন থেকে তার কোনো সমস্যা তো নেই, সে তার জীবনে সব কিছুতে খুশি তো। তখন সেই কাকটি উড়ে উড়ে আবার তোতার কাছে গিয়ে পৌঁছালো এবং সে তোতাকে বলল, তোমার জীবনটা কত সুন্দর, একেতে তোমার রং এত সুন্দর, তারপরে তুমি এত মিষ্টি মধুর আওয়াজ করো, তাছাড়া মানুষের কথাও তুমি নকল করে বলতে পারো, এই জন্য মানুষ তোমাকে কত ভালোবাসে, সারা বছরের নানান রকম ফলের স্বাদ তুমি নিতে পারো, এই গাছে ও গাছে উড়ে উড়ে সমস্ত ধরনের ফল খেতে পারো, তোমাকে কখনো না খেয়ে থাকতে হয় না, তোমার জীবন নিয়ে তুমি তো অনেক খুশি হয়ে থাকবে। কাকের কথা শুনে তোতা পাখি খুবই দুঃখী হয়ে গেল আর সে কাককে বলল, হে কাক ভাই আমার জীবন তো সব থেকে খারাপ, একে তো আমার রং সুন্দর, তার উপরে ভগবান যে আমাকে শক্তি দিয়েছে মানুষের কথা নকল করার, সেটা তো আমার জীবনের সব থেকে বড় সমস্যা, এই কারণের জন্যই মানুষ আমাকে ধরে আর খাঁচায় বন্দি করে দেয়, আমার পুরো জীবনটা খাঁচার মধ্যেই শেষ হয়ে যায়, খাঁচায় বন্দি জীবন কখনো ভালো হয় কারোর? আমার থেকে ভালো জীবন তো ময়ূরের, দেখতেও সুন্দর আর স্বাধীনভাবে ঘুরেও বেড়ায়। তোতার কথা শুনে কাক আবার উড়তে উড়তে ভগবান শিবের কাছে গিয়ে পৌঁছালো আর ভগবান শিবকে বলল, হে প্রভু আমি তোতা হতে চাই না, এখন আমাকে তুমি ময়ূর বানিয়ে দাও। ভগবান শিব কাকের কথা শুনে বলল, ঠিক আছে যেমন তোমার ইচ্ছা, কিন্তু তার আগে তুমি ময়ূরকে জিজ্ঞাসা করো তার জীবনে কোনো সমস্যা তো নেই, তার জীবন নিয়ে সে খুশি তো। এরপরে কাক আবার উড়তে উড়তে ময়ূরের কাছে গিয়ে পৌঁছালো আর ময়ূরকে সে জিজ্ঞাসা করলো, ময়ূর ভাই কত সুন্দর তোমার জীবন, একেতে তুমি দেখতে এত সুন্দর, তারপরে তোমার রঙিন রঙিন পাখনা যা তোমাকে আরও সুন্দর করে তোলে, যা দেখে সব মানুষ তোমাকে অনেক পছন্দ করে, আর যখন তুমি তোমার পাখনা ছড়িয়ে নাচ করো তখন লোক তোমাকে মুগ্ধ হয়ে দেখে, আমাকে তো মানুষ পাথর মেরে তাড়িয়ে দেয়। কাকের কথা শুনে ময়ূর হাসলো আর সে কাককে বলল, তুমি একটা পাগল, তা না হলে যে পাখনার জন্য তুমি আমার এত প্রশংসা করছো সেই পাখনাই আমার জীবনের সব থেকে বড় সমস্যা, এই পাখনার জন্যই মানুষ আমাকে তাড়া করে আর আমাকে ধরে মেরে মেরে আমার পাখনা টেনে টেনে বের করে নেয়, কারণ আমার এই রঙিন পাখনা বাজারে বিক্রি করে টাকা উপার্জন করতে পারে, এই সুন্দর পাখনার জন্যই আমাকে হত্যা করে, আমার থেকে সুন্দর জীবন তো তোমার, যেখানে খুশি তুমি যেতে পারো,
তুমি নিজে স্বাধীনভাবে ঘুরতে পারো, যে গাছের ডালে খুশি তুমি গিয়ে বসতে পারো, যখন যেটা পাও সেটা খেয়ে নিতে পারো, তোমাকে নিয়ে কোনো মানুষের কোনো সমস্যা নেই, এই জন্য কোনো মানুষ তোমাকে তাড়াও করে না, ধরেও না। ময়ূরের এই কথা শোনার পর কাক আবার উড়তে উড়তে ভগবান শিবের কাছে গিয়ে পৌঁছালো। আর ভগবান শিবকে গিয়ে বলল, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি এখন আমার এই জীবন নিয়েই সন্তুষ্ট, এখন আমি বুঝে গেছি তুমি এই সংসারে যাকে যা কিছু দিয়েছো সেটাই তার জন্য সঠিক, আর ততটুকুতেই তাকে সন্তুষ্ট থাকা উচিত, কখনোই নিজের তুলনা অপরের সঙ্গে করা উচিত নয়। এই কথা বলতে বলতে কাকটির চোখে জল চলে এলো, সে কান্না করতে লাগলো। ভগবান শিব কাকটিকে দেখল আর হাসতে লাগলো। কাক তখন ভগবান শিবকে প্রণাম করে আবার সে তার গন্তব্যে ফিরে গেল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।